অবশেষে মাদককাণ্ড মামলায় জামিন পেলেন শাহরুখপুত্র আরিয়ান খান। 21 দিন ধরে আর্থারুড জেলে বন্দী ছিলেন তিনি। আজ বিকেলে বোম্বে হাইকোর্ট আরিয়ানের জামিনের আদেশ ঘোষণা করলেন। এখন জামিন সংক্রান্ত আইনি প্রক্রিয়া চলছে। এই প্রক্রিয়া শেষ হলে মান্যতে ফিরতে পারবেন এই তারকাপুত্র। এই মামলার অন্য দুই মূল অভিযুক্ত আরবাজ মার্চেন্ট আর মুনমুন ধামেচাকেও আজ জামিন দিয়েছেন হাইকোর্ট। আরিয়ানের আইনজীবী মুকুল রোহতগি জানান, জামিন সংক্রান্ত আইনি প্রক্রিয়া শেষ হলে বাড়ি ফিরতে পারবেন আরিয়ান, আরবাজ আর মুনমুন। আজকের দিন আরিয়ান খানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, কারণ হাইকোর্ট দীপাবলির ছুটির জন্য বন্ধ থাকবে। তাই আজ জামিন না পেলে আরিয়ানকে 15 নভেম্বর পর্যন্ত আর্থারুড জেলেই থাকতে হতো। বোম্বে হাইকোর্টে আরিয়ানের মাদককাণ্ড মামলার শুনানির আজ তৃতীয় দিন ছিল। 26 অক্টোবর থেকে এই মামলার শুনানি চলছে বোম্বে হাইকোর্টে। দুদিন ধরে আরিয়ানের আইনজীবী মুকুল রোহতগি আদালতের কাছে তার মক্কেলের পক্ষে যুক্তি তুলে ধরেন। মামলার অন্য দুই অভিযুক্ত আরবাজ মার্চেন্ট আর মুনমুন ধামেচার আইনজীবীরাও তাদের মক্কেলদের প্রমাণ সাক্ষ্য আদালতের সামনে পেশ করেন। মুকুল রোহতগি আদালতের কাছে শুরু থেকে দাবি করে আসছেন যে আরিয়ানের গ্রেফতার সম্পূর্ণ বেআইনি। আজ সবার নজর ছিল যে এনসিবি তাদের ঝুলি থেকে নতুন কি তথ্য প্রমাণ বের করে এনসিবির আইনজীবীরা এই মামলা সম্পর্কিত সব তথ্য প্রমাণাদি আদালতের সামনে পেশ করে। তারা প্রথমে আদালতকে জানিয়েছেন যে আরিয়ান 2 বছর ধরে বড় মাত্রার মাদক সেবন করছে আর বিদেশি মাদক সরবরাহকারীদের সঙ্গে তার সম্পর্ক আছে, এমনকি শাহরুখপুত্রের বিরুদ্ধে ব্যবসায়িকভাবে মাদক আদান প্রদানে সামিল থাকার অভিযোগ এনে এনসিবির আইনজীবীরাও 28 ধারা প্রয়োগ করেন। তাদের হাতে বড় প্রমাণ হিসেবে ছিল আরিয়ান আর অনন্যা পাণ্ডের হোয়াটসঅ্যাপ চ্যাটও। এই চ্যাটগুলোতে গাজার কথা উল্লেখ আছে। এদিকে এই মামলার অন্যতম সাক্ষী প্রভাকর সাইল জানিয়েছিলেন যে শাহরুখের ব্যবস্থাপক পূজা দত্লানি সাক্ষীদের সঙ্গে দেখা করে তাদের প্রভাবিত করছেন। যদিও আরিয়ান তার হলফনামায় জানিয়েছেন যে তারা কোনো সাক্ষীকে প্রভাবিত করেননি আর তার এই মামলার সঙ্গে কোনো রাজনৈতিক দলের সম্পর্ক নেই। অন্যান্য বারের মতো এবারও এনসিবি আদালতকে জানিয়েছেন যে আরিয়ান প্রভাবশালী ব্যক্তির ছেলে, তাই আরিয়ান জেল থেকে ছাড়া পেলে এই মামলার সাক্ষ্য প্রমাণ লোপাট হতে পারে।